বাংলাদেশের যে সম্পর্ক, বহুমাত্রিক সম্পর্ক, এটি জটিল থেকে জটিলতর হয়ে পড়েছে। সরকার হিসেবে আওয়ামী লীগের সঙ্গে আমেরিকার যে সম্পর্ক, এটি ছিল বলতে গেলে নানারকম জটিলতায় মানে পরিপূর্ণ। আমেরিকা বাংলাদেশের কাছে, বিশেষ করে শেখ হাসিনার কাছে, কতগুলো বিষয়ে গ্যারান্টি চেয়েছিল। সেই গ্যারান্টির মধ্যে ব্যবসা বাণিজ্য ছিল, তারপরে বোয়িং বিমান বিক্রির একটা ধান্দা ছিল, এবং আওয়ামী লীগকে চাপে ফেলে এখানে বোয়িং বিক্রি করার জন্য বোয়িংয়ের শীর্ষ কর্মকর্তারা তখন বাংলাদেশে এসেছিলেন, এবং মিস্টার পিটার ডিহাস তাদেরকে নিয়ে ওই সময়টাতে, সেই নির্বাচনের আগে আগে, বিমানের বোর্ড অফ ডিরেক্টরদের সাথে বা চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছিলেন। এরপর তাদের যে তেল কোম্পানি একজন মোবিল, তো এই কোম্পানিটিকে আমাদের কক্সবাজার সমুদ্র উপকূলে তেল গ্যাস অনুসন্ধানের যে কাণ্ড বা কাজ, কর্মযজ্ঞ, এটি দেওয়ার জন্য আমেরিকার পক্ষ থেকে বিরাট একটা চাপ ছিল, এবং আমেরিকাকে শান্ত করার জন্য মোটামুটি আওয়ামী লীগ রাজি হয়েছিল এই একজন মোবিলকে কাজটি দেওয়ার জন্য। কিন্তু বিমান ক্রয়ের ব্যাপারে তারা ফ্রান্সের সঙ্গেই যোগাযোগ রক্ষা করার চেষ্টা করেছে। এর কারণ হলো ফ্রান্সের যে লবিটি ছিল, সেই লবির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নকে শান্ত রাখার জন্য আওয়ামী লীগ যে চেষ্টা করেছিল সেখানে তারা সফল হয়েছিল। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে মূলত আওয়ামী লীগ আর আমেরিকার মধ্যে দূরত্ব ছিল, সেটা আমরা সবাই যেটা জানি, সেটা হলো কোয়াড যে চুক্তি বা ইন্দো প্যাসিফিক যে চুক্তি। তো এই কোয়াডে অন্তর্ভুক্ত হওয়া নিয়ে আমেরিকার চাপ ছিল আর চীনের বাধা ছিল। এটাকে আওয়ামী লীগ, যাকে বলা হয়, সামাল দিতে পারেনি। তারা আমেরিকাকে সান্ত্বনাও দিতে পারেনি, কোয়াডে অংশগ্রহণ না করে আমেরিকাকে খুশিও করতে পারেনি, আবার অন্যদিকে চীনকে অ্যাভয়েড করেও সে এই কাজটি করতে পারেনি। আর যে বিষয়টি আমরা শুনেছিলাম সেটা আমেরিকা অস্বীকার করেছে, কিন্তু আওয়ামী লীগ বারবার যেটা বলেছে যে তারা সেন্ট মার্টিন লিজ নেওয়ার জন্য বা কিনে নেওয়ার জন্য বা তাদেরকে দিয়ে দেওয়ার জন্য তারা একটা সামরিক ঘাঁটি বানাবে সেখানে, এটার জন্য প্রচণ্ড চাপ দিচ্ছে। এবং শেখ হাসিনা যদি এই, যাকে বলা হয়, সেন্ট মার্টিন দ্বীপটি দিয়ে দেন, তাহলে তার ক্ষমতায় থাকতে আর কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে এখনও কথা হচ্ছে, এবং ওই সময়টাতে খুব বেশি আলাপ আলোচনা হচ্ছিল, এবং এরই মধ্যে যখন শেখ হাসিনার পতন হলো, এবং পতনের আগে এবং পরে মিস্টার ডোনাল্ড লু, তিনি যেভাবে এসেছিলেন বাংলাদেশে শেখ হাসিনার পতনের ঠিক কিছুদিন আগে, আবার পতনের পরে, এবং পরবর্তীতে যা কিছু ঘটেছে, এতে স্পষ্টতই বোঝা যায় যে এই যে ছাত্র আন্দোলন, তারপর এই যে গণ অভ্যুত্থান, এটার প্রতি আমেরিকার একটা সমর্থন ছিল, কিংবা এখানে যদি পর্দার আড়ালে কিছু ঘটে থাকে, যেটিকে ডক্টর মোহাম্মদ ইউনুস ম্যাটিকুলাস বলেছেন পূর্ব পরিকল্পিত, সাজানো গুছানো, তো সেই পূর্ব পরিকল্পনা কিছু থাকে সেখানে, মিস্টার ডোনাল্ড লু এবং তার যে সহযোগী আমেরিকান সিআইএ থেকে শুরু করে মোসাদ আর অনেকের এখানে হস্তক্ষেপ থাকতে পারে বা থাকাটাই স্বাভাবিক। তো সেই বিষয়গুলো নিয়ে এখন আমাদের চিন্তা করার সময় ছিল না। এর কারণ হলো যে শেখ হাসিনার পতনে বা তার 15 বছরের যে শাসনের মধ্যে, বিশেষ করে শেষ 10টি বছর, 2014 থেকে 2024, আমরা ছিলাম একেবারে, যাকে বলা হয়, দিশেহারা, কুলহারা, এবং আমরা কিছু চাইনি, আমরা শুধু চেয়েছিলাম যে শেখ হাসিনা চলে যাক ক্ষমতা থেকে, তারপর বিনিময়ে যা কিছু হোক, আমরা মরে যাব, আমরা গলায় দড়ি দেব বা আমরা বিষ খেয়ে মরব, এটাও আমাদের কাছে কোনো সমস্যা ছিল না। আমরা শেখ হাসিনার শাসন আমল থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু সবাই সর্বোচ্চ, যাকে বলা হয়, আশা করেছিলাম, আকাঙ্ক্ষা করেছিলাম। ফলে 5 তারিখে যখন তিনি চলে গেলেন হেলিকপ্টারে করে, চলে গেলেন না ঠিক, তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে, তিনি কোনো ভারতীয় হেলিকপ্টারে যাননি, সেনাবাহিনীর হেলিকপ্টারে তিনি গিয়েছেন, এবং বেশ রাজকীয়ভাবেই তিনি গিয়েছেন, তাকে বিদায় জানানো হয়েছে, সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন সেখানে, এবং ভারত তাকে রাজকীয় মেহমান হিসেবে সেখানে গ্রহণ করেছে। তো এটা আলাদা একটা পার্ট। তো
তো তিনি চলে গিয়েছেন, তার লোকজন পালিয়ে গেল, গণভবন খালি। এবং আমরা সেদিন সেই বিজয়ের আনন্দে এতটা উদ্বেলিত ছিলাম যে আমাদের পেছনে কি হচ্ছে, সামনে কি হচ্ছে, বা আগামী দিনগুলোতে কি হবে, এই সকল বিষয় আদি নিয়ে মূলত পুরো মানে আগস্ট মাস 25 দিন ধরে আমরা কোনো চিন্তা ভাবনা করার সময় কিন্তু আমরা হয়নি। আমরা খুবই আনন্দিত ছিলাম উপদেষ্টা মণ্ডলীতে কারা আসেন, ডক্টর মোহাম্মদ ইউনুসকে চমক দেখান, তার সঙ্গে যে বিশ্ব নেতৃবৃন্দের যে সম্পর্ক রয়েছে, বিশ্বব্যাংকের সম্পর্ক রয়েছে, IMF সম্পর্ক রয়েছে, আমেরিকার টপ টুলো সবার সঙ্গে যে সম্পর্ক রয়েছে, এই সম্পর্কের বিনিময়ে বাংলাদেশ কি দ্বিতীয় সিঙ্গাপুর হয়ে যাচ্ছে, নাকি বাংলাদেশ লন্ডন হবে বা নিউ ইয়র্ক সিটির মতো হবে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা স্বপ্ন দেখছিলাম। আর শেখ হাসিনার যে গালাগাল বা শেখ হাসিনা এবং তার সরকারের যে দুর্নাম বদনাম, এইগুলো শুনে বা বলে এর মধ্যে আমাদের জীবন এবং জীবিকা আমরা সীমাবদ্ধ রাখছিলাম। কিন্তু আগস্টের পর যখন সেপ্টেম্বর মাস এলো, এর থেকে ধীরে ধীরে অনেকগুলো সমস্যা আমাদের জীবনে আসতে শুরু করলো এবং আমাদের যে স্বপ্ন ধীরে ধীরে দুঃস্বপ্নে পরিণত হলো। এখন হতাশা, অস্থিরতা এবং অনিশ্চয়তা আমাদের এই 18 কোটি মানুষের মধ্যে এমনভাবে বিস্তার লাভ করেছে যে এখন এই সমাজে সত্যিকার অর্থে হ্যাপি মানুষ বলতে কেউ নেই। যেমন আবদুল্লাহ মিন্টু সাহেব, তিনি যখন অনেক দিন পরে শিকদার গ্রুপের কবল থেকে তার যে ব্যাংকটি, ন্যাশনাল ব্যাংক, তিনি উদ্ধার করলেন, হি ওয়াজ হ্যাপিয়েস্ট ম্যান। তারপরে যখন তিনি সেই ব্যাংকের চেয়ারম্যান হলেন, অ্যানাদার হ্যাপিয়েস্ট মোমেন্ট। কিন্তু এখন তিনি বলছেন যে তিনি এই ব্যাংকের চেয়ারম্যান হয়ে বিপদে পড়েছেন। এর কারণ হলো বাংলাদেশ ব্যাংক খুব একেবারে ন্যাশনাল ব্যাংকের টুটি চেপে ধরেছে। 2 নম্বর হলো আগে বাংলাদেশ ব্যাংক সাহায্যকারী শক্তি হিসেবে ন্যাশনাল ব্যাংকে লুটপাট করতে দিয়েছে, আর এখন জাস্ট তারা নিয়মকানুন পালন করার কারণে ন্যাশনাল ব্যাংকে প্রায় প্রতিদিনই অপ্রীতিকর ঘটনা ঘটছে বিভিন্ন ব্রাঞ্চে। একইভাবে SLM-এর যে ব্যাংকগুলো ছিল, সেই ব্যাংকগুলো আওয়ামী লীগ আমলে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ছাপিয়ে 2 নম্বরই করে তার সেগুলো চালিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু এখন কী হলো, এখন যা কিছু হচ্ছে তাতে লক্ষ লক্ষ মানুষের স্বপ্নভঙ্গ, ভয়, আতঙ্ক এবং তাদের যে আমানত, সে আমানত নিয়ে রীতিমতো ত্রাহি ত্রাহি অবস্থা, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আরও অনেক কিছু। তো এগুলো একটা ভিন্ন প্রসঙ্গ। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এ সকল সমস্যার কবলে পড়ে মূলত যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন তিনি থেকে শুরু করে একেবারে গ্রামের যে খেয়াঘাটের মাঝি, আমাদের কারোর মধ্যেই এখন আর আনন্দ নেই। যে আনন্দে আমরা আগস্ট মাসের পুরোটা সময় নেচেছিলাম, এখন আমরা একই দুঃখ বেদনার কারণে বুক চাপড়ে আমরা আহাজারি করার জন্য আমাদের বোধহয় খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না। তো এরই মধ্যে যেটি হলো সেটি হলো যে এই সরকারের যে হানিমুন পিরিয়ড, এটি অতিক্রান্ত হয়ে গেছে এবং এই সরকারকে নিয়ে আমাদের যে উচ্চাকাঙ্ক্ষা ছিল যে আমেরিকার সঙ্গে তাদের একটা খুব ভালো সম্পর্ক আছে, এটি নিয়ে নানা রকম কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি। আমরা শুনতে পেলাম যে আমাদের অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর যখন আমেরিকাতে ছিলেন, ওয়াশিংটনে ছিলেন মূলত IMF-এর বৈঠকে যোগদান করার জন্য, এবং তারা ভিজিট করছিলেন কূটনৈতিক পাসপোর্ট নিয়ে এবং কূটনৈতিক প্রোটোকল নিয়ে, এবং সেখানে অল অর্ডার সাডেন দেখা গেলো একটা মামলা হয়ে গেলো এবং এই দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেলো আমেরিকার একটা কোর্ট থেকে। এখন এটার কারণ অনেক পুরনো, মানে 2006 সনের একটা কারণ, একটা ডিসপিউট। এখন 2006 সনে BNP জমানার ডিসপিউট বা 1/11 সময় ডিসপিউট, এখন সেই ডিসপিউট চলতে চলতে এসে এই সময়টাতে যখন এই দুজনের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়ে গেল, আমরা সাধারণ পাবলিক তো এত কিছু বুঝতে চাই না। আমরা বুঝতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের লোকজন তারা আমেরিকাতে গিয়েছেন, যেখানে জো বাইডেন তাদেরকে হোয়াইট হাউসে নিয়ে মিষ্টি খাওয়াবেন, পোলাও খাওয়াবেন, কোরমা খাওয়াবেন, এবং আপনারা যারা আছেন আমেরিকাতে আছেন, আপনারা হয়তো জানেন যে হোয়াইট হাউসের ঠিক পাশেই ক্যাপিটাল হিল। তো ক্যাপিটাল হিলের পরে সেখানে জুডিশিয়ারি ডিপার্টমেন্ট রয়েছে, এবং জুডিশিয়ারি ডিপার্টমেন্টের সঙ্গে সেই US কংগ্রেস রয়েছে। তো এই সবগুলোর মধ্যেই একটা চমৎকার হোটেল আছে, সেটা শুধুমাত্র MP এবং সরকারি অতিথিদের জন্য, একটা অসাধারণ, মানে পুরো আমেরিকাতে এত লাক্সারিয়াস খাবার হোটেল আর নেই।
যেখানে খাবার বিক্রি করা হয় ওজন করে করে, তো বেস্ট কোয়ালিটি ফুড। তো অ্যাটলিস্ট সেখানে গিয়ে সেই ফুডগুলো আমাদের যারা লোকজন রয়েছে তারা কিনে খেলেও সেখানে গিয়ে ওজন করে খেতে পারে না কি। যা হোক, হাসলাম, আমি আমেরিকাতে যখন ছিলাম সরকারের গেস্ট হিসেবে, তখন সেখানে আমি খেতে গিয়েছিলাম এবং খেতে গিয়ে একটা খুব বিরূপ পরিস্থিতিতে পড়েছিলাম। আপনাদেরকে বলি, হাসি আসলো এই কারণে যে আমাদের মধ্যে একজন সংসদ সদস্য ছিলেন, তো তিনি মনে করেছিলেন যে খাবারগুলো সব মাগনা। তো মাগনা, তো তিনি একদম প্লেট ভরে ভরে সেই কিউতে দাঁড়িয়ে যত ভালো ভালো খাবার আছে পছন্দ করে বিশাল এক মানে প্লেট ভরে ফেললেন। ভরে ফেলার পরে যখন দেখা গেল যে সবাইকে পে করতে হচ্ছে এবং খাবারের ওজন অনুযায়ী, এবং তিনি এত নিয়েছিলেন যে দেখা গেল যে আমার প্লেটের ওজন এসলো $100। আমেরিকাতে $100 খাবার কিন্তু অনেক অনেক বেশি, যেখানে $20-25 লাঞ্চ হয়ে যায় সেখানে $100 অনেক বেশি। কিন্তু সেই যে আমার সাথে যে সহযোগী ছিলেন তার বিলে সেগুলো অ্যাবাউট $500। এখন তিনি না পারেন মানে বলতে, না পারেন খাবার রাখতে, মানে সে যে কী যে একটা বিশ্রী অবস্থা। তো ওটা মনে করে আমার এই মুহূর্তে একটা হাসি এলো আর কি, যে সেই হোটেলে নিয়েও অ্যাটলিস্ট এই দুজনকে যদি একটু খাওয়ানো হতো সরকারের পক্ষ থেকে, তা না করে ওয়ারেন্ট ইস্যু হলো, এবং এটা আমাদের বাংলাদেশে একটা কিন্তু নিদারুণ একটা বিরূপ পরিস্থিতি তৈরি করেছে। এর বাইরে আমেরিকার যে মানবাধিকার অফিসগুলো রয়েছে সরকারের, তারাও ভিন্ন ভাষায় কথা বলছে। তারপর জাতিসংঘের যে মানবাধিকার কমিশন রয়েছে তারা বাংলাদেশে আসলো এবং বাংলাদেশে একটা অফিস পর্যন্ত তারা স্থাপন করতে চাচ্ছে। তো এগুলো সরকারের জন্য খুবই অস্বস্তিকর। অন্যদিকে ইউরোপ মানে যেটা ওদের যে একটা স্টেট ডিপার্টমেন্ট রয়েছে, পররাষ্ট্র দপ্তর থেকে নিয়মিত পেশ ব্রিফিং করা হয়। তো এখানে যে কর্মকর্তা নিয়মিত কথাবার্তা বলেন, আগে তো এখানে কিছু কি হয়ে গেল, সেখানে বিএনপির পক্ষে সবসময় মুশফিক ফজল আনসারি সাহেব উনি প্রশ্ন করতেন এবং ওখানে আওয়ামী লীগের লোকজন বেশি একটা পাত্তা পেতেন না। কিন্তু কী করে যেন এটা বিএনপি করলো না ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার করলো আমি এটা বলতে পারবো না, মুশফিক ফজল আনসারিকে ওখানে উনি অ্যাজ এ ভ্যানগার্ড হিসেবে কাজ করতেন, কিন্তু সেই ভ্যানগার্ডের জায়গা থেকে তাকে রাষ্ট্রদূত বানিয়ে দেওয়ার পরে ওই জায়গাটা ফকফকে ফাঁকা। এখন আওয়ামী লীগের লোক প্রশ্ন করতে পারছে, আওয়ামী লীগের লবির লোক রয়েছে তারা প্রশ্ন করতে পারছে, ভারতীয় লোকজন প্রশ্ন করতে পারছে, এবং বাংলাদেশ সংক্রান্ত যে প্রশ্ন ইদানিংকালে সেখানে আলোচিত হয়েছে বিশেষ করে সংখ্যালঘুদের বিষয়ে এবং অন্যান্য বিষয়ে, এবং ওই বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর যে কথাগুলো বলেছে যা কিনা ইউনূস সাহেবকে একেবারে বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছে, ফেলে দিয়েছে। তো সব মিলিয়ে মনে হচ্ছে যে আমরা ইউনূস সাহেবকে কেন্দ্র করে তো আমরা সব মিলিয়ে ইউনূস সাহেবকে কেন্দ্র করে যে আমাদের আশা ছিল, ভরসা ছিল, বা ইউনূস সাহেবের সরকারের যে একটা ট্রেন ছিল সেই ট্রেনের যে গতি, সেই গতিটা ইদানিংকালে স্লথ হয়ে পড়েছে। এবং আমেরিকার সঙ্গে তার যে সম্পর্ককে নিয়ে আমরা যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নটার উপরে রীতিমতো গজব নাজিল হয়েছে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের একটি টুইটার বার্তার মাধ্যমে। ধরে নেওয়া হয় যে 5 তারিখে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প যদি বিজয়ী হয়ে যান তাহলে সেই টুইট বার্তাকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্পের যে মন মানসিকতা এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটা বিরাট বোঝা হয়ে দাঁড়াবে। এবং যদি তিনি নাও হন, কমলা হ্যারিস চৌধুরী যদি হন, তবুও ইউনূস সরকারের সঙ্গে আমেরিকার সরকারের যে সম্পর্কটা আমরা যেভাবে আলোচনা করেছিলাম, আমরা যেভাবে আশা করেছিলাম, স্বপ্ন দেখেছিলাম, সেইভাবে যে হচ্ছে না এবং এটা যে ধীরে 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 বুমেরাং হয়ে যাচ্ছে এটি স্পষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ ভালো জানেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন আর হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।